বুঝতে পারলেন না পারলেন না আল্লাহ নবী সাল্লাল্লাহু গালি দিয়ে কে ওলিদ ইবনে মুগীরা

ওলিদ ابن মুগিরে রাস্তা দিয়ে যায় সবাই তাকে দেখে দেখে বলে ওলিদ ইবনে মুগিরা सुनो তোমার নাকি জন্মের দোষ আছে তোমার নাকি জন্মের দোষ আছে ছেলেমে ছেলেমে বিদদাপুনিটা সবাই বলছে তোমার নাকি জন্মের দোষ আছে সবাই যখন জন্মের দোষ খুঁজতে শুরু করছিয়ে রে বাবা ও মুসলমান

লোকটি তিনি তো রহমতুল্লীল আলমিন তিনি তো আল্লাহর বিরত হাবিব তিনি তো আল্লাহর দোস্ত তিনি তো আল্লাহর বন্ধ তিনি সত্যবাদী নবী ও কি বল বলে আমাকে আমার নবী বলেছে আমারও জন্মের নাকি দোষ আছে আমাকে নবী বলেছে জন্মের দোষ আছে মা তোমাকে মা বলছে বেতারে কেন তুমি জন্মের দোষ আছে বললো বল বলে মা আমি নবী গালি দিয়েছিলাম গো মা এইজন্য আমাকে বলে তার তোর জন্মের দোষ আছে বলো গো মা বলো শতকর বলো মা আমার নাকি জন্মের দোষ আছে বনে বেটা রে ওরে বেটা আজ আমি তোকে বলবো না আজ আমি তোকে মিথ্যা বলবো না আজ রে বেটা তোর আব্বা মারা গিয়েছিল ভাবের ভিতরে আমি একদিন বসা চিম 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 জিম 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 করে বৃষ্টি হচ্ছিল রে বেটা ইতিমধ্যে তোর চাচা আমার ঘরে ঢুকে গেল আমার ঘরে ঢুকে গেল পর তারপরে দবর জবরদস্তির কারণে আমার সঙ্গে তার মিলন হয়েছিল আর মিলনের কারণে তুই দুনিয়াতে জন্ম নিয়েছিস রে বেটা ওরে বেটা

আজ আমি আপনাদেরকে বলতে চাই রে বাবা আজ ইসলামকে নিয়ে এই নবীকে নিয়ে দিনকে নিয়ে কোরআনকে নিয়ে আজকে বেঈমানরা তারা উঠে পড়ে লেগেছে যে নতুন উপকারে শেষ করে দেওয়ার জন্য কিন্তু আমি আপনাদেরকে বলবো মরতে দাম ইসলাম আছে দিন আছে ইসলাম আছে দিন আছে কোরআন আছে মসজিদ মাদ্রাসা আছে বেঈমান চেষ্টা করলো ইনশাআল্লাহ ধ্বংস করতে পারবে না একটু হাত উঁচু করে বলবো আর পারবেন ইনশাআল্লাহ সকলকে ফাঁকি দেওয়া যাবে কিন্তু আমার আমলাকে ফাঁকি দেওয়া যাবে না সকলের সঙ্গে জ্বালাকে জ্বলবে কিন্তু আমার

অনেকের জন্ম দুঃখিনী মা চলে গেছে বাপ চলে গেছে অনেকের কলিজার সন্তান চলে গেছে অনেকের বিবি চলে গেছে অনেকের স্বামী চলে গেছে এমন কেউ নাই তাদের রুহের মত করাতে কবরে তাদের না তাদের হয়ে যাবে বাপ তাই আমি আপনাদের কাছে পঞ্চাশ হাজার উপরে বলিনি শোনা

যত জোর যা রয়েছে সমস্ত ইসলামের জন্য বিলিয়ে দিতে হবে সেই দিন বলে হবে ইসলামের জন্য দিনের জন্য কোরআনের জন্য আপনাকে পাবার জন্য আমি আপনার বিবি হয়ে গিয়া মতন মাঠে ওঠার জন্য আমি সমস্ত গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব ইসলামের জন্য বিনিয়ে দিব নবী ও মা আজ আমি বলবো খারা খালি যার মতো আছো মা কারা তো খালি যা মতো আল্লাহ আল্লাহর কোন মসজিদের জন্য এক কাটা দু কাটা পাঁচ কাটা করে

আমি আপনাদের কাছে দেখতে চাই আল্লাহর প্রেমিক বান্দা দিনের প্রেমিকের জন্য আল্লাহর ঘরের জন্য কুড়ি হাজার টাকা হবে না এবং কোনো মুসলমান দরু দিয়ে একটা পাবো না এত বড় মজলি শেষ এত লোক তার মধ্যে কুড়ি হাজার টাকা দেওয়ার লোক একটাও নাই দুই নম্বরে যা হোক বাবা আমি আপনাদের কাছে কুড়ি হাজার টাকা চাকু না তো মকরমপুরের লোক একটু হাতটা তুলে সবাই একবার হাত তুলেন তো তুলে বলেন যে হজুর মকরমপুরের লোক কুড়ি হাজার টাকা দেওয়ার মতন কেউ নাই একাই কদর অলি ছিল ওই দিয়েছি আর দেওয়ার মতন ক্ষমতা কারো নাই একবার সবাই হাতে দিলে বলে ও বাবা হাত তুলবে না

এই কলমার জোড়া করার জন্য কুড়ি হাজার টাকার দাতার একটা বল এত বড় লজ্জার কথা কো থাকো এত বড় বিরামপুরের মাটি আর কুড়ি হাজার টাকা দিয়ে দুই নম্বরে হাতটা তুলে দেবে এমন কোন ভাগ্যবান বান্দা নাই এমন কোন কমিটির মধ্যে কোন পয়সাওয়ালা নাই এমন কোন কমিটির ভিতরে আল্লাহ নাই এমন কোন কমিটির ভিতরে চাকরিওয়ালা ব্যবসায়িক জমিদার নাই যে ইনশাল্লাহ হজুর আমি এক বছরের মধ্যে কুড়ি হাজার টাকা দিয়ে শোধ করবো ইনশাল্লাহ নাই হাই 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 আল্লাহ কবুল কর তার মানে পশ্চিম পাড়ায় এই রে পুনি পাড়া পূর্ব পাড়ার লোক চাইছে আমরা পরের টাকায় মসজিদ করবো আমরা আর একটা কুড়ি হাজার সারা বছর দুই নম্বরে এই মাইকের বাঁচে

قران بلتقل اللهم الملك تؤتي الملك من تساء وتنزغ الملك ممن تساء وتعز من تساء وتذل من تساء بيدك الخير انك على كل شيء قدير

Solasu, so. Udah balik Jinai ulama, ulama, dos ulama, ulama, ulama,

বেগুন বাড়ি বাড়ি কত আল্লাহ বান্দা ছিল এই বেগুন থেকে

মাকে তুমি দিও মামলা সুখের জীবন মনে বড় দেখো মায়ের ছিল বড় ভাষা নগ দিয়ে দশ হাজার দিবে জ্বালাবে মসজিদের ভাষা আরো দুবা করু আমি জন্য নিজন্য শান্তি সুখ দিও তুমি দুজাহানিতে লহ আমি

এইpmoduli şey আর একটা আল্লাহর বান্দা সাত নম্বরে 10টা হাজার টাকা দেনা বলে ইনশাআল্লাহ হবে না আয় আয় মুসলমান দরদী আল্লাহর বান্দা আমি 10 হাজার টাকা দাতা একটা হবে না আল্লাহর বান্দা বলুন আহা ও ভাই মুসলমান সমা এ ঠিক না ভৈ মা ইসলাম বাবা যে মায়ামা গামি আমি একটা কথা আপনাদের আজকে শোনাই আমরা যাবো না তো উঠে 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 তবে একবার হাত তুলতে ডুবিয়ে দেখে উঠে 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 আবার জাহান নামে কেনে সবাই দেব হাত নাম দেয় কিন্তু জাহান নামে কত কঠিন শুনে 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 বলি কিন্তু শোনা জাহান নামের দরজা কড়াগর কড়া

দুনিয়ার জমিনে গরুর রাখা জানার যে গরু খেতে যে হাতে কি থাকে তোরা কি থাকে গো গরু খেদায় গরু নিয়ে যে কি বলে রাখাল আর হাতে কি থাকে লাঠি যেমন গরু কি খেদাইতে খেদাইতে মত মত নিয়ে চলে যায় সোনা সেকেন্ডারি তোরিনা

আমি আর একজন ভাগ্যবান বান্দা দশ হাজার টাকার দাতা আমি বেশি খুল বলবো না বা দশ হাজার টাকার একজন দেখতে চাই ইনশাল্লাহ হবে না জান্নাতের আত্মা দরজা খুলনে বলা জান্নাতের দরজা খুলবে কে

নাচেছি না শিরো নামে তে দেখতেই বসেছিল বিবির নামে তে টাকা হলো কানে তে সে লম্বিবি তাহার আছে বছর সোহদ তে পাঁচ হাজার দিলো না গম সিন্ধাতে লম আমি আরাম পয়েন্টটা ধরে শুনিয়ে দি বাবা এবারে মনে মনে পয়েন্ট আসবে বাপরে সে পয়েন্টটা হলো মারা পয়েন্ট

পঞ্চাশ নয় মাত্র কহাত কহা এটু আস হাত দুখান আল্লাহর রাস্তায় বাড়িও দেওয়া বাড়িয়ে কে কোটি টাকার মালিক

কোথা রহম আছে নমর দাহিদি লাইসেন্স বাড়ি গাড়ি এ থাকবে বলে সব সময় থাকতে করো কর আমি দশ হাজার টাকা আপনাদের কাছে আদমনে রাখলাম রে বা আপনাদের দশ হাজার টাকা যদি কষ্ট হয়ে যায় আমি আপনাদেরকে বলি বা মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার দু হাজার করে

谁扮演了美？

আল্লা পেয়ারা বন্ধু বর্গ ছিল

আল্লাৰ পিঞানে বন্ধা যুগ ছিল এ পাঁচক হাজার টাকা মানি জু গলি খেদিলো আৰু দু আৰু কৌৰী মান জোলেৰ জন্মে দিও ধুমি ধুনু জাহা নেদে চলে যাই গানা গানা ক্ষমা করে দিন তুমি আল্লাহ কবুল করে নিও এই দেখেন বিরোধী মুসলমান গো ইনশাল্লাহ তাড়াতাড়ি করে বলি পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার করে এত বড় মদলিশের ভিতরে মাত্র পাঁচ হাজার করে করে টাকা রে বাবা আল্লাহর বান্দা দেনে বানা হবে না

আমি দেখতে চেয়েছিলাম কমসে কম দশ কিন্তু হয়ে গেল নয় বাকি থাকলো করা হয়েছে দশ নম্বরে পাঁচ হাজার টাকা ইনসার্স শেষ শেষ কি গো সব ভালো ভালো

এ পাঁচ হাজার করে টাকা পালা লেগে যেত লহমি একজন জননী মা তার স্বামীর জন্য দিয়েছে পাঁচশো টাকা স্বামী চলে গেছে করে আহাদালি কত আহাদালি পাঁচশো টাকা যোগ্য মা বাপের যোগ্য ছেলে আহাদালি ছিল মা বাপের নামেতে পাঁচশো টাকা নগদ হলো